আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমাইয়া জানাত স্ক্রাফট। আমরা শিখব কাগজ দিয়ে আংটি বা কানের দুল বানানোর নিয়ম। ইতিহাস আমি আপনাদের বলবো, কিন্তু চলুন তার আগে দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমি কাগজ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের পাতা ব্যবহার করতে পারেন। এই দুটো কাগজের স্ট্রিপ নিলাম, আমি দুটো কাগজের স্ট্রিপের মিডিল পয়েন্টটা বের করবো। এখন মিডিল পয়েন্টে গ্লু দিয়ে কাগজ দুটো একসাথে আটকে দেব। এখন আমি ফার্স্ট নটটা দিতে যাচ্ছি, এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই ফার্স্ট নটটা যদি ভুল হয় আপনার আংটির বেসটা কিন্তু হবে না। আর এটা যদি সুন্দর করে করতে পারেন, বাকি প্রসেসগুলো একদম ইজি। আমি ভিডিওটি অলরেডি স্লো মোশনে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই তো অলমোস্ট হয়ে গেছে আমার ফার্স্ট নোটটা। আমি দেখুন, আমি কাগজগুলো একটু টেনে টেনে দিচ্ছি যেন এটা একটু টাইট হয়। যদি লুজ হয় খুব একটা, তাহলে সুন্দর লাগবে না দেখতে। এখন আমি ব্যাক সাইডটা করব। এই যে এইভাবে ফ্রন্ট সাইডটা করেছি, ঠিক সেম প্রসেসে ব্যাক সাইডটাও করে ফেলব। ঠিক এই সেম প্রসেসে পুরো পুরো আংটির বেসটা করে ফেলবেন। তো এখন আমি আপনাদের বলতে যাচ্ছি যে এই আংটির ইতিহাসটা কি। আমার থাম্বনেলটা এরকমই ছিল যে অনলি 90s কিডস উইল আন্ডারস্ট্যান্ড। আপনারা হয়তো ভাববেন যে এর ভেতরে কি এমন আছে যে শুধু 90s কিডসরাই বুঝবে। আমরা যারা 90s কিডসরা আছি, তাদের অনেকের পাশে আশেপাশে নারকেল গাছ ছিল। তো আমরা এই নারকেল গাছের পাতা দিয়ে একটা খেলা খেলতাম। এই খেলার ভিতরে আমরা কী করতাম, নারকেলের পাতা দিয়ে হাতের ঘড়ি, আংটি, তারপর চশমা এগুলো বানিয়ে খেলতাম। আমি নারকেলের পাতা পাচ্ছিলাম না, তাই কাগজ দিয়ে দেখালাম। আপনারা চেষ্টা করবেন নারকেলের পাতা দিয়ে করতে। ঠিকই, এখন আমাদের বাচ্চারা আধুনিকতার মধ্যে বড় হতে হতে প্রকৃতিই ভুলে যাচ্ছে, তারা প্রকৃতির কাছে যেতেই পারছে না। তো এটাই আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা যেন আপনারা আপনাদের বাচ্চাদের একটু প্রকৃতির কাছে নিয়ে যান, যেন আধুনিকতার পাশাপাশি প্রকৃতির মজা নিয়েও বড় হয়। তারা যেন আমাদের মতো সেই মজাদার আনন্দ উৎসব মুখর শৈশবকালটাই পায়। এই যে হয়ে গেছে আমার আংটির বেসগুলো, এখন আমি অনেকগুলো কালার করে রেখেছি। এখন আমাদের একটা আংটা লাগবে, এটার ভিতর একটুখানি গ্লু লাগিয়ে জাস্ট আংটায় লাগিয়ে দিব। আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, যেহেতু ডিসেম্বর মাস, শোকের মাস, আমরা সায়ের সাথে ম্যাচিং আংটি হয়তো সুন্দরই হয়। যদি ভালো লাগে থাকে ছোট্ট একটি লাগিয়ে দিতে ভুলবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং আপডেটের জন্য। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবে।